আচ্ছা, এখানে এসেছি আসলে অডিয়েন্স হিসেবে। আমি শাহরুখের একজন ভক্ত, তো প্রথমবার বাংলাদেশে এবং শাহরুখের ছবি একসাথে মুক্তি পেয়েছে, এই সময়টাকে আসলে উদযাপন করার জন্য আসা। খুব ভালো লেগেছে, এটি একটি পরিপূর্ণ এন্টারটেনমেন্ট প্যাকেজ, বিনোদনের একটি প্যাকেজ, তো অনেক শেখার আছে আমাদের নির্মাতাদের এখান থেকে। আর নির্মাতা হিসেবে যদি বলি, যেরকম সিনেমা দেখলে আসলে উৎসাহ বেড়ে যায়, স্বপ্ন দেখি যে হয়তো বা কোনো একদিন বাংলাদেশে এরকম সিনেমা নির্মাণ করার সুযোগ পাবো আমরা। আর সবাইকে অনুরোধ করব যে বিদেশি সিনেমা অবশ্যই দেখছেন আপনারা, পাশাপাশি বাংলা সিনেমাকে অবশ্যই এগিয়ে রাখবেন। দেশীয় সংস্কৃতিতে আমাদের এগিয়ে নিতে হবে, ঠিক যেভাবে আমরা জাওয়ান উদযাপন করছি, বাংলাদেশের সিনেমা যদি আমরা সবসময় এভাবে উদযাপন করি তাহলে সিনেমার সুদিন খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং এটা আর কখনো যাবে না। আচ্ছা দেখুন, এটা আসলে সেই নির্মাতা প্রযোজকের সিদ্ধান্ত, কিন্তু আমার কাছে যেটা কথা হয়েছে, এই যে পিছিয়ে গেছে এই সিদ্ধান্ত আসলে সিনেমার কর্তৃপক্ষ নেয়নি, যারা শোটা দিচ্ছেন বাংলাদেশের লোকজনই দিচ্ছেন, বাংলাদেশের লোকজন এনেছেন, তো তাদের নীতি নির্ধারণ করতে হবে যে অবশ্যই বাংলা সিনেমাকে আগে প্রায়োরিটি দিয়ে পাশাপাশি এটা চালানোর জন্য। আমি এর আগেও বলেছি যে আপনারা প্রাইম টাইম শোগুলোকে বাংলা সিনেমাতে দিয়ে রাখুন, এটা আসলে আমাদের দেশের যে প্রদর্শক যারা আছেন তাদের সিদ্ধান্ত, যে আসলে তো এই চলচ্চিত্রের কোনো কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটা নেয়নি। ইটস এ ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ, বিনোদনমূলক একটা সিনেমা, মার্কিং করার কিছু নাই, মানে মানুষ মানে এসে দেখে বিনোদনভাবে চলে যাবে, ভালো লাগবে মানুষের কাছে, এটাই। খুবই অসাধারণ আসলে, মানে আমরা অ্যাজ এ অডিয়েন্স হিসাবে মানে ফুল প্যাকেজ, মানে একটা ছবি দেখতে যা দরকার, মানে একটা অডিয়েন্স হিসাবে যে ফিলটা নেওয়া উচিত সেটাই নিয়েছি। আর নির্মাতা হিসাবে হচ্ছে যে আসলে আমরা চেষ্টা, আমরা কল্পনাও করতে পারবো না এই জায়গায় যেতে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে এরকম ছবি বানানোর জন্য, এবং ছবির মার্কেট যেহেতু আমাদের দেশে অনেক বড় হয়েছে, আশা করি যে আমি না পারি অন্য কেউ আসবে, কিন্তু এরকম ছবি বাংলাদেশে আসবে এবং ব্যবসা সফল হবে। আর এটার পাশাপাশি বলবো যে আমাদের ছবিও সবাই যেন দেখে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক বড় হবে, আমরা আরও ভালো কাজ করতে পারবো। ভালো লেগেছে এবং মনে হয় কি বাবার রোলটাই বেশি ভালো লেগেছে, এক্সাইটেড বেশি বাবাকে নিয়ে, খুবই ভালো লাগছে, অসম্ভব সুন্দর, মানে শাহরুখ খানের লাইফের বেস্ট মুভি এটা, ইভেন মুভি অফ দ্য সেঞ্চুরি। কি যে বানাইছে, মানে ফার্স্ট একটা সেন্টেন্সে মনে হয় মুভিটা দেখেছে কি বানাইছে রে ভাই, কি বানাইছে ভাই, মানে মানে এখন তো আর লাঞ্চ করার টাইম, বাট খিদার জিটা সব চলে গেছে এই মুভিটা দেখার পর। আরও দেখবো, আর সেকেন্ড টাইমও দেখবো, থার্ড টাইমও দেখবো, আরও আসবো, আরও দেখবো। এই মুভি তো কয়েকবার না দেখলে মন ভরবে না। লাইক 100 days অ্যান্ড এটা পরের দিনই, সো এর চেয়ে বেশি খুশির কিছু হতে পারে না আমার জন্য। পাঠানে VFX নিয়ে কিছু বলা যায় যে কয়েকটা সিন মেবি হয় না, বাট জওয়ান ইজ পারফেক্ট, টোটালি পারফেক্ট। জওয়ান ইজ পাঠানই আমার এত পছন্দ হয়েছে, এভরি ওয়ান লাভড ইট সো মাচ। জওয়ান ইজ লাইক 1000 times better than পাঠান।